এই বেলুন 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 আসেন আসেন, বেলুন নিয়ে দাম মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। লাল নীল হলুদ বেলুন আর অনেক রঙের বেলুন আছে। আসেন ভাই আসেন, এদিকে ঘোরাফেরা না করে এসে পড়েন আমার বেলুন গাছে। যাজ্ঞা, এমন ব্যবসা ধরছি কোনো লস খামো না। আগে তো মেলা ব্যবসায় ধরছিলাম, এগুলো আমাদের খালি লস খাইছি, নষ্ট হয়ে গেছে জিনিসপত্র, কিন্তু বেজারে নাই লস খাইছি। কিন্তু বেলুন তো আর কিছু হবো না, এমন ব্যবসা ধরছি কোনো লস নাই, খালি লাভ আর লাভ। দেখ বেলুনের গাছ তো সাজানো শেষ, নতুন স্টাইলে ব্যস্ত আছে, তাতে সবাই কিনে। ওই বেলুন 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 নিয়ে যান বেলুন। এই দিয়ান, তুই কি শুরু করলি? কি এই বেলুনের ব্যবসা? জীবনে কি অন্য কোনো ব্যবসা খুঁজে পাইলি না? আর কতই না ব্যবসা করলি, শেষ পর্যন্ত এই বেলুনের ব্যবসায় তোর ধরতে হইলো। আরে কি আর করবো, ক মেলা ব্যবসায় তো ধরছিলাম, শুরু করছিলাম, কিন্তু এগুলো আমাদের সাকসেস হইতে পারি নাই, খালি লস খাইছি লস খাইছি। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, এগুলো তো বাচ্চা করে খেলনা বেলুন। বাচ্চারা যদি বাবা মার কাছে কয় যে আমি বেলুন কিনবো, ওটা 10 টাকা জিনিস 20 টাকা কিনে দিতে দেবো, বুঝছো? হ্যাঁ ব্যবসা একদম সবুজ বাতি জ্বলবে। এই যে দেও দে দেও 20 টাকা। এই তুমি না হবে করে 10 টাকা বেলুন, আর 10 টাকা বেলুন খারাই তুমি 20 টাকা মানে দিলা। এই দে দাও বেলুন, দে দাও। আরে আমি বেলুন নিমো ভাই, আমার বেলুন দিবো। আরে ভাই আমার কথা রে শুনো ভাই, 10 টাকা দাম তুমি 20 টাকা কেন চাইলা? আমার কাছে এইটা কম। এই 20 টাকা নিছে আমি বেলুন দিমই না, 20 টাকা দিয়া আবার বেলুন কিনতে দেবো, নাহলে বেলুন থাক গে না না বলি। আমি নিমো। হ্যাঁ হ্যাঁ করো। আরে কি লবে এই বেলুন? 2 টাকা লাগলো আমি কিনবো, এখন আমি অন্য দাও 2 টাকা 5 টাকা বিক্রি নেয় না, 2 টাকা 5 টাকা দিলে চায় থাকে, আর সম্মানের খাতিরে খালি সিন্ডিকেট করবে না, লড়াও করতো। এই বেলুন বেলুন বেলুন, এই আহিন ভাই আহিন বেলুন নিয়ে যান বেলুন বেলুন বেলুন। ইদানিং দিহান রে কিন্তু আমরা অতটা দেখি না, তাই না? ও কই থাকে রে? তাই তো, কতক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু কোথাও পাইতেছি না। আগে তো কাঁচা মালের ব্যবসা করতো, কিন্তু এখন কি নতুন ব্যবসা করছে বেলুনে? কি দিহান বেলুনের ব্যবসা করতেছে? কই আমি তো কিছু জানি না। কেন তুই এখনো জানিস না? সবাই তো জানি। আচ্ছা ঠিক আছে, ও বেলুনের ব্যবসা কোথায় করতেছে চল আমরা যাই। আচ্ছা ঠিক আছে চল চল। তাড়াতাড়ি আহেন, সময় খুব স্বল্প, যদি না আহেন তাহলে কিন্তু বাচ্চা দিয়ে ধরে নিয়ে আমু। আমি যেই ব্যবসায় করি সেই ব্যবসার দোকানের আশেপাশে আপনি করে দিই, অথচ অন্য দোকানে যে ঠিকই পচা মাল কিনেন, কিন্তু আমার ওখান দিয়ে ভালো মাল কিনেন না। হ্যাঁ কি পাইছেন আপনারা? আহেন ভাই আহেন, মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা এই দিকে লাল বাসি ভাই বেলুন বেচতেছেন? হ্যাঁ ভাই বেলুন ভাই, আমার একটু বেলুন দেন তো। বেলুন? হ্যাঁ। আপনি এত দামে বলা বলেন না কি করেন? আরে ভাই কই না, অল্প বয়সে বিয়া করে অনেক বড় ভুল করছি, বিয়া করছে একটা পোলা হয়েছে, এখন পোলায় সিকড়া সিকড়ি বাজাইছে, তার জন্য বেলুন নিতে আইছি, বেলুন দেন। ও আচ্ছা, বেলুন ছাড়া বাইতে দেন দেবো না? না 20 টাকা কি? এই এইগুলো বাজারে একটা বেলুন দাম না 3 টাকা করে। আচ্ছা ঠিক আছে ভাই, দিতে আছি, কোন কালারটা নেবেন? 10 টাকা মাত্র। হলুদ কালার দেবেন। আচ্ছা দিহান, তুই তো কত ব্যবসায় করলি, আমের ব্যবসা জামের ব্যবসা জুতার ব্যবসা পর্যন্ত করতোস, কিন্তু শেষ মেশে বেলুনের ব্যবসা ধরলি, কেমন চলে? শোন বেলুনের ব্যবসায় লাভ বেশি, এই বুলাবান আছে না, ওরা মনে করছে যায় রাস্তা দিয়ে ওই যে বেলুন টেলুন দেখলে পাগল হয়ে যায়, ওরা আব্বা মারে কয় যে বেলুন কিনা না দিলে আমি খামো না যাবো না,
তুই মনে করছো সিন্ডিকেট কেটে 10 টাকা মিলিয়ন 20 টাকা 30 টাকা 50 টাকা বেশি বুঝছো? তা নয় বুঝলাম, তুই মানুষের চাপে ফেলে 10 20 টাকা বেশি নেস, কিন্তু তুই যখন বেলুন ফুলাস তখন তো বেলুন ফাইটা যায়, আবার যে বাতাস সেই বাতাসে তো বেলুন ফাইটা যায়, তো লস হয় না? আরে লস হবে না, ওই যে মানুষের কাছ থেকে বাড়তি টাকা নেয় ওগুলাই তো ফুটে যায়। এই তোরা কি আমার অন্ডিয়া বেলুন কিনবার আইছস না আমার দেখ পারাইছস নাকি? ওই কাড়া গায়ে নুনের ছেড়া দিবেন গাইছস। আমরা কিছু করতে আসি না, একটু ঠিক আছে, আমরা আসছি যেহেতু তোর একটু সমস্যা হইতেছে, আমাকে দুই জনে দুইটা বেলুন দেন না সিনে সাম। ঠিক আছে, দে 10 টাকা 10 টাকা 20 টাকা। কিসের 20 টাকা? আচ্ছা আমরা তো তোর বান্ধবী, আমার কাছ থেকে তুই টাকা নিবি না? টাকা নিব না, আমি তো কিন্তু আমার টাকা দেয় নাই, তোকে সে আরে দিয়ে দিছি দোকানদার। আমি টাকা দিতে পারবো না, আমাকে নিতে না, আমি দেন দেবো না, দেন দে যা। দিবি না? দিবি না তো? আরে না সরতে দিস আমি কুছ না। আচ্ছা ঠিক আছে, নাই দিবি। সামান্য বেলুনের লেগে এনে মন খারাপ করে বসে আসর, খাবার তো খাইলি না। পরি শোন, আমি একটু পরে বাজারে যাবো, তোর যতগুলো বেলুন লাগে আমি সব আনিয়ে দেবো, ঠিক আছে? এখন চল ভাত খাবি। না আমার লাগবো না, আমি তোমার বেলুন নিলাম না, আমি তোমার ভাতও খাবো। সামান্য একটা বেলুনের লেগে তুই এরকম করতেছ? না তোমার লাগে ভালো ব্যবহার করবো। আচ্ছা ঠিক আছে শোন, তোর দিয়ানের কাছ থেকে বেলুন কিনে নেবো, ওই 200 টাকা নেক বা 2000 টাকা নেক, ওর কাছ থেকে বেলুন কিনে দেবো, এখন নু যাই। আমার যে বেলুন ভাড়াইলি সেটার টাকার কথা হইতাছি। টাকা নিতে হবো না? এই দেখ বিহান, আমরা তোর বন্ধু দেখে তোর কিছু কইলাম না, কিন্তু তোর যদি কাস্টমার হইতো না এতক্ষণ তোর শেষ তো দইরা। আমি টাকা দিয়ে বেলুন কিনি, তোমরা ফড়াবা আর আবার আমার শেষ পাবে না, তোরা টাকা না দিয়া এনে কোথাও যেতে পারবি না। এই তুই কি করবি রে? আমরা এক টাকাও দিব না, তুই কি করবি? হরায় না, তুই ঠিক কথাই কইছিস। আরে আমরা এক টাকাও দিব না, তুই কি করবি কর? দেখ বাজাস কি করমু? হ্যাঁ আমরা দেখতে চাই। ঠিক আছে, তুই মেকআপ করছস তাই না? গালা ঘুরা দে। দেখলাম না আমি কোনে, আমি তো এলাম বেলুন কিনতে তো নাই গেলাম বেলুন কিনেছে। সাতটা বেলুনের দাম ফাঁস করে দিয়ে না দাবি একটা মিষ্টি করে। আরে আমি তো এত বেলুন নিবো না, আর তোর বেলুন গুলা ফাইটে যাবার লছিল এর কারণে এই যে বাসাইলাম। ভাই তুমি মেসা কত কোকে, তুমি না কইলা দিহান নাই, এখন তো তো লাই ছাপ তো তো লাই নিমু দেও দেও দেও। আরে তুই আমার বোন নাকি আমার শত্রু? বুঝতে পারছি, তার মানে তোরা চুরি করার জন্য আইছিলি তাই না? এই চা দে বেলুন চা দে। ইয়ে মানে আসলে ওরা বেলুন কিনবো, আমি তো কিনুম না। আরে এমনি এমনি হাতি না দেখলাম তো তোর বেলুন নিম না আমি তো। এই দোকানের আরে
সামান্য একটা বেলুনের ব্যবসা করবার নিয়েছিলাম, এর মধ্যে লাল বাতি ধরা দিল, আমি কি করি? আমার কোনো ব্যবসা করে শান্তি নাই না, কেন আর ব্যবসা করব না, ভিক্ষা করবো, ভিক্ষা করে খামো, বিয়া পয়সা না দিলেও মানুষ মাপ চাবো, তাও ভালো লাগবো, মার খান দেখবো না। এত বুদ্ধি করে কাজ দিয়েছিলাম।